বুঝতে গেল না। করোনা ভাইরাস রুখতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার জনতার কারফিউর ঘোষণা দিয়েছেন। কারফিউ পালনের জন্য দেশজুড়ে প্রচারও করা হয়েছে। রাজ্যেও মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। জনতার কারফিউকে কেন্দ্র করে রাজধানীর প্রধান দুই বাজারে সক্রিয় হয়ে উঠেছিল কালোবাজারিরা। বটতলা ও মহারাজগঞ্জ বাজারের এক শ্রেণীর ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন পণ্য মজুত করেছিল। শনিবার দুপুর থেকেই ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে আলু পেঁয়াজের দাম। এর ফলে ফের সরাসরি আঘাত লেগেছে মধ্যবিত্তের রান্নাঘরে। বৃদ্ধি পেয়েছে কাঁচা সবজির দাম। সব মিলিয়ে জনতার কারফিউকে কেন্দ্র করে বাজার হল অগ্নিমূল্য। রবিবার জনতার কারফিউ পালনের পর সোমবার রাজ্যের লকডাউনের সিদ্ধান্ত নিতে পারে রাজ্য মন্ত্রিসভা। এই খবর চড়াও হতেই পোয়া বারো হয়ে ওঠে কালোবাজারি। সোমবার সকালে রাজ্যের প্রতিটি বাজারে পণ্য সামগ্রীর দাম ছিল স্বাভাবিক, কিন্তু বেলা বাড়তেই বাজার আগুন হয়ে ওঠে। এই মরশুমে সাধারণত প্রতি কেজি আলুর দাম থাকে 20 টাকা করে। রাজ্যের প্রধান বাজার মহারাজগঞ্জ বাজারেও সকালে আলু বিক্রি হয়েছিল 20 টাকা কেজিতে, দুপুরে তা হয়ে যায় 30 টাকা, আর সন্ধ্যায় আলুর দাম পৌঁছে যায় প্রতি কেজি 40 টাকায়। অথচ এদিন আলুর পাইকারি মূল্য প্রতি কেজি ছিল 17 টাকা, পেঁয়াজ ছিল সর্বোচ্চ 25 টাকা। একইভাবে চাল ডাল তেল সবকিছুরই পাইকারি দাম ছিল স্বাভাবিক, জানান ত্রিপুরা হোলসেল গ্রসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তমাল পাল। আমাদের প্রেজেন্ট যে স্টকটা মজুত আছে পাইকারি বাজারে, বিশেষ করে নেতাজি সুভাষ রোডের আছে, আমরা বিভিন্ন আইটেমের এই রেটগুলা সর্বসম্মতিক্রমে আজ থেকে পরশু দিন, দ্যাট মিন্স 23 মার্চ থেকে 25 মার্চ অবধি আমরা এই নির্দিষ্ট রেটে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং উপস্থিত সদস্যরা তাতে সবাই সহমত পোষণ করছে। আলুর মতো পেঁয়াজেরও দাম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায়। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় 35 থেকে 40 টাকা দরে। মানুষ বাধ্য হয়ে আতঙ্ক থেকে কিনে নিয়ে যাচ্ছে পেঁয়াজ। খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারি ব্যবসায়ীরা আলু পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে এবং তারাই বাজারে সৃষ্টি করেছে সংকট। আলু সকালবেলা আমরা বিক্রি করছি 25 টাকা কেজি, বিকালে দিকে এত লোক মানে কল্পনার বাইরে, কোনো মালই নাই, যা দোকানে আসিল এমনি বিক্রি হয়ে গেছে। আপাতত এখানে 30 টাকা 35 টাকা যে যেমনে কয় এইভাবেই নিতেছে, ব্যাস এই অবস্থা, কোনো মাল নাই। রবিবার প্রতি কেজি চালের দাম বেড়ে যায় 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত। এই ক্ষেত্রেও খুচরা ব্যবসায়ীরা পাইকারি চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করেন। তারা জানান পাইকারি চাল ব্যবসায়ীরা দুপুরের দিকে বাড়িয়ে দেন চালের দাম। সেটা বলতে গেলে মানে আমরা যে চাল আগে টিপে চালাইছি, নতুন কিনতে গিয়ে দেখি তারা 4-5 টাকা বাড়া রাখছে। নতুন কি আজকে কিনছেন আপনি চাল? না, আমরা মনে করেন বেশিরভাগ চালই আজকে কিনছি, মনে করেন এই আগের চাল প্রায় কালকে টালকে দেশে এসে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে প্রতি কিলো তো 4 টাকা। আমাদের কাছে তারা চাল বেচতে চায় না, আমাদের যে মহাজন রয়েছে তারা চাল বেচতে চায় না। কেন কেন আর তারা কইতে পারবো, বুঝছেন না? আমরা তো সবসময় তারা ভীত হয়ে থাকি, তারা মাল না দিলে কিছু কইতে পারি না, কারণ আমি যখন কিছু সামনে বসে গেলাম মাল দিতে। আরও এক চাল ব্যবসায়ী বলেন তাদের কিছু করার নেই, মূলত পাইকারি ব্যবসায়ীদের জন্যই তারা দাম বাড়াতে বাধ্য হয়েছেন। যা আছে এখন মার্কেটে আমরা যা আছে আমরা বেচতেছি, শেষ করলে আমরা কাছে মাল থাকতো না, তার মাঝে মাঝে বেচবো, আমরা কাছে চাল নেই। যারা পাইকারি যারা ব্যবসা আমরা শেষ করলে আমরা বেচতাম না,
আমাদের আছে বিক্রি করতেছি তাহলে আজকে অন্যান্য দিন থেকে আজকে রেটটা বেশি আছে বেশি আছে না রেটটা বেশি না ধরেন পার কিলোতে কত পার কিলোতে কত ইনাভারেজ কত কত টাকা বেশি আছে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ক্রেতারা প্রতিবাদও জানিয়েছে ব্যবসায়ীদের কাছে স্পষ্ট প্রশ্ন ছুড়ে দিচ্ছে তারা কেন দাম বেশি রাখছে মানুষের অসহায়তার অসুখ ব্যবহার করেন না পরিষ্কার কথা আমি একটা কথা কইছি আপনারা জানেন মুখে কইছি ঘটনাটা জানেন মুড়ে লই যাবো সারা সকালে আলু বিকিছে 18 টাকা আলু পেঁয়াজ বিকিছে 30 টাকা 40 টাকা চাল এইটা কি ব্যাপার না বাজারে এইসব আমি তাই না কইছি আপনি আমার কাগজটা মেমোরা দেখান আমি মাইন না আমি নিয়ম অনুযায়ী জানি কোনো অসুবিধা নাই দিনভর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে ক্রেতাদের মধ্যে ক্ষোভ জন্ম হয় দুপুরে সদর এসডিএম হানা দেয় মহারাজগঞ্জ বাজারে সন্ধ্যায় কালোবাজারির প্রকোপ বেড়ে যায় ক্রেতাদের অভিযোগ মূলে রাতে এসডিএম ফের হানা দেয় মহারাজগঞ্জ বাজারে এবং উদ্ধার করেন প্রচুর অবৈধভাবে মজুত করা পণ্য সামগ্রী রাজ্যের মুখ্যমন্ত্রীও কালোবাজারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড